ধন্যবাদ সবাইকে। আজকে আমরা চ্যাট জিপিটি এবং ক্যানভা এই দুটোকে মার্চ করে আসলে আমরা একটা কাজ দেখার ট্রাই করব। আমরা লাস্ট দিন যদি আমরা তোমার ট্রাই করেছিলাম তো আমরা তোমার জাস্ট একটা প্রবলেমের কারণে আমরা এটা শেষ করতে পারিনি। আজকে আমরা আবার ফার্স্ট থেকে দেখবো। তো এক্ষেত্রে জাস্ট আমরা 10 মিনিটের মধ্যে কীভাবে 50টা বা 100টা অথবা 1000 ছবি অথবা ভিডিও আমরা কীভাবে করে বানাইতে পারি। আর যেহেতু এখন আর্টস তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, যারা তোমার কম্পিউটার সায়েন্সে পড়ো অথবা কম্পিউটার সায়েন্সের বাইরে, মানে সবারই আসলে এই টেকনিকগুলো একটু তোমার জানতে হবে, তা না হলে তুমি মানে সবার থেকে একটু পিছিয়ে পড়বা। তো সবার প্রথমে আমরা যেটা করবো, আমরা হচ্ছে ইনস্টাগ্রামে আপলোড করার জন্য ধরো 25টা আমরা তোমার ছবি জাস্ট এক ক্লিকে বানাই ফেলবো। আমরা 25টা ছবি বানাবো তোমার কি একদম খুব ফাস্ট। তো তার জন্য আমরা প্রথমে হচ্ছে তোমার ক্যানভার কাছে, মানে আমরা প্রথমে যাবো তোমার হচ্ছে চ্যাট জিপিটির কাছে। তো চ্যাট জিপিটির কাছে গিয়ে আমরা তাকে আমরা তোমার বলবো যে তুমি আমাকে কিছু টেক্সট তুমি আমাকে দাও, যেমন যে কোনো একটা ফিল্ডের জন্য। যেমন ধরো তোমার একটা ফিল্ড আছে অ্যালগোরিদম, তো দেখবো যে অ্যালগোরিদম ফিল্ডেরও কিন্তু কিছু তোমার টেক্সট থাকে। সেমভাবে ধরো আমি এখানে যেটা বললাম ক্রিয়েট এ লিস্ট অফ 25 এনকারেজিং অর ইন্সপিরেশন কোটেশন, অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটর এবং তোমার ইউটিউবারদের জন্য তুমি আমাকে 25টা কি মানে ভালো মানে কোটেশন দাও। এখন তো মানে এখন ধরো তুমি যাচ্ছ অ্যাকাউন্টিংয়ের উপরে, তুমি জাস্ট এখানের মধ্যে বলে দেবা অ্যাকাউন্টিং, অর্থাৎ তোমার জিনিস তুমি জাস্ট এখানের মধ্যে বলে দেবা। তো এক্ষেত্রে আমি জাস্ট তোমার আমি এটা বলে দিলাম, এরপর আমি তোমার এন্টার বাটনে প্রেস করলাম। আচ্ছা তোমার চ্যাট জিপিটি হয়তো একটু ঝামেলা করতেছে, আমি তোমার চেক করে দেখি। আচ্ছা যেহেতু আমাদের তোমার চ্যাট জিপিটিটা একটু প্রবলেম করেছে, তো ওই জন্য আমরা গুগল বার্ডের কাছে তোমার চলে গিয়েছি। তো গুগল বার্ডের কাছে গিয়ে দেখো আমরা তাকে বলেছি যে তুমি আমাকে কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবারদের জন্য 25টা মানে ভালো ভালো কোটেশন দাও। এখন দেখো সে আমাদেরকে কিন্তু 25টা কোটেশন তোমার রেডি করে দিছে। তো এই 25টা দিয়ে আমরা তোমার 25টা ছবি বানাবো জাস্ট এক ক্লিকে। এখন তার আগে আমরা তার থেকে তোমার আরেকটা কন্টেন্ট নিব, এটা হচ্ছে তোমার ধরো টিকটকের জন্য আমরা কীভাবে করে ভিডিও বানাতে পারি অথবা ইনস্টাগ্রামের জন্য। তো ওই জন্য আমি তাকে তোমার আরেকটা কোটেশন বলতেছি, তাকে আমার একটা কোটেশন বলতেছি তোমার হচ্ছে গুগল বার্ডের কাছে যে ক্রিয়েট এ লিস্ট অফ 25 টিপস ফর কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড ইউটিউবার, অর্থাৎ যারা ধরো কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার তাদের জন্য তুমি আমার 25টা টিপসের কি একটা লিস্ট দাও। এক্ষেত্রে তোমার যে নিশ তুমি জাস্ট এখানে এটা বলে দিবা। এখন ধরো তোমার নিশ হচ্ছে অ্যাকাউন্টিং, তোমার নিশ গ্রাফিক ডিজাইন, তোমার নিশ হতে পারে কি ইউটিউব মার্কেটিং, তোমার যেই নিশ হোক না কেন তুমি এটা দিবে কোথায় এইখানে, অর্থাৎ এই 25টা নিয়ে আমরা 25টা ভিডিও বানাবো। তো আমরা জাস্ট তোমার ক্লিক করলাম, এখন সে আমাকে মোটামুটি কি 25টা তোমার কোটেশন দিয়ে দিবে। আর দেখো তোমার গুগল বার্ড কিন্তু আগে ছিল বার্ড, বাট এখন সে কিন্তু তোমার নাম চেঞ্জ হয়ে গেছে, এখানে কিন্তু আরও আপডেট অনেক কিছু আসে। তো দেখো সে কিন্তু মোটামুটি আমাকে তো আরও 25টা দিয়ে দিছে। আর দেখো সে কিন্তু আমাকে আরও 25টা বিভিন্ন তোমার কথাবার্তা বলে দিছে। আচ্ছা এক্ষেত্রে আমরা যেটা আমাদের তোমার নেক্সট যেটা কাজ হবে এই 25টা নিয়ে একটা এক্সেল শিট বানানো। কারণ ক্যানভার মধ্যে আমি যদি তোমার যাই ক্যানভাতে তোমার কিন্তু একসাথে কি অনেকগুলো তোমার আপলোড করা যায় না, মানে তো সিঙ্গেল সিঙ্গেল তোমাকে এটা একটা CSV ফাইল বা কি একটা ফাইল বানিয়ে আপলোড করতে হবে। তো এই জন্য মানে আমরা যেটা করবো এটা হচ্ছে আমরা তোমার কিছু এক্সেল শিট নেব। আমরা এখান থেকে দুটো এক্সেল শিট নিয়ে মানে আমরা ওগুলোকে জাস্ট কপি পেস্ট করবো। একটু দেখো জিনিসটা ইজি আছে, মানে তোমার কঠিন কোনো কঠিন কিছু না। জাস্ট আমরা তোমরা দুটো তোমার শিট নিলাম। তো দুটা শিট নিয়ে আমি এই যে প্রথম যে শিট, এই শিটের মধ্যে আমরা তোমার গুগল বার্ড আমাদেরকে যা দিছে এখান থেকে আমরা জাস্ট কপি করে পেস্ট করে দিব। এই যেখান থেকে জাস্ট কপি করে পেস্ট করে দিব। তো দেখো তোমার এখানে 6টা হয়ে গেছে। এরপরে তোমার দেখো নেক্সট, আচ্ছা বসো তোমরা। হ্যাঁ নেক্সট তোমরা জাস্ট এখানের মধ্যে আমি দিচ্ছি, অর্থাৎ তোমার কাজ হচ্ছে কি তুমি যাচ্ছ 100টা কি ছবি বানাইতে, তুমি এখানে 100টা কোটেশন এভাবে করে মানে লিখে দিবা অর্থাৎ যে টেক্সটের উপরে। তো দেখো এই ক্ষেত্রে আমি বাকিগুলো দিচ্ছি 13 থেকে শুরু করে 18। এই পার্টগুলো কিন্তু আমি তোমাদের একবার দেখাইছিলাম, জাস্ট আরেকবার আজকে একটু দেখানোর ট্রাই করতেছি। তো 18টা আছে, আমি দেখি আর কিছু আছে কি না। এই যে 19 থেকে শুরু করে 25, জাস্ট তুমি এতটুকু আমি ধরো তোমার রেখে দিলাম, এই যে এতটুকু আমি তোমার রেখে দিলাম। আচ্ছা এক্ষেত্রে তুমি চাইলে কিছু এখানের মধ্যে এডিট করতে পারো, তো আমি আর কোনো এডিট করতেছি না, আমি জাস্ট এটাকে তোমার এক নাম দিচ্ছি ধরো এরকম কিসের জন্য ইনস্টাগ্রাম ফটোস, PHOTOS ফটোস, মানে আমরা এখানে ইনস্টাগ্রাম ফটো আমরা এখানে নিয়ে কাজ করবো। আচ্ছা তো আমার নেক্সট কাজ হবে কি জাস্ট তোমার এটাকে CSV ফরম্যাটে ডাউনলোড করা, CSV কমার্স সেপারেটেড ভ্যালু, আমরা CSV ফরম্যাটে ডাউনলোড করে ফেললাম, এই জিনিসটা ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা তো আমরা প্রথমে জাস্ট এটা দিয়ে দেখি আমাদের কাজটা হয় কি না।
তার মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি ইনস্টাগ্রামে আমরা প্রতিষ্ঠা ছবি বানাই ফেলবো এক ক্লিকে। তো এই জন্য আমরা চলে যাবো কোথায় আমাদের তোমার ক্যানভাতে, ক্যানভাতে গিয়ে আমরা এখানে তোমার লিখবো যে ইনস্টাগ্রাম ফটোস অথবা ইনস্টাগ্রাম তোমার জাস্ট পোস্ট লিখলে হবে, পোস্ট ফটো। এখন তোমার সামনে দেখবা ইনস্টাগ্রামে সবগুলা যে মানে তোমার একটা পোস্ট টাইপসে তোমার মানে তোমার চলে আসবে। এখন তুমি এখান থেকে যে কোনো একটা নিতে পারো, যেমন ধরো তুমি এখান থেকে যে কোনো একটা তুমি সিলেক্ট করলা, যেমন ধরো তোমার আমি এটা সিলেক্ট করলাম, এই যেটা এটা সিলেক্ট করে মানে তুমি চাইলে কি ফুল এই অপশনটা রাখতে পারো, অথবা কি তুমি সবগুলো ডিলিট করে নিজের মতো করে তুমি এডিট করতে পারো। তো ধরো আমি সবগুলো তোমার এখান থেকে ডিলিট করে দিই, আমি এখানের মধ্যে লিখলাম জাস্ট তোমার কোটেশন QOTS। তাহলে দেখবো তোমার সামনে হচ্ছে বিভিন্ন কোটেশনের অপশন আসবে। এই দেখো মানে আমরা দেখি ইনস্টাগ্রামের মধ্যে অনেকে জাস্ট তোমার কি মানে কোটেশন দিয়ে পোস্ট করে একটা তোমার কি তোমার উৎসাহমূলক কথা দিয়ে। তো তুমি এখান থেকে তোমার যেটা ভালো লাগতেছে, যেমন ধরো তোমার হয়তো ভালো লাগতেছে যেটা, অথবা ধরো এই যে তোমার ধরো ভালো লাগতেছে এইটা, মানে এখন তুমি চাইলে উপরের মধ্যে তোমার নাম লিখতে পারো। যেমন ধরো আমি আমার নাম লিখে দিলাম, আমি আমার নাম তোমার এখানের মধ্যে লিখে দিলাম। নেক্সট ধরো এই যে তোমার মাঝখানে এই জায়গা হবে তোমার সবগুলো কথা, আর এখানে তুমি তোমার চ্যানেলের নামটা বলতে পারো, যেমন আমার চ্যানেলের তোমার নাম কি, অথবা তোমার ইনস্টাগ্রাম তোমার আইডির নাম, যেমন আমরা বলতে পারি কি এআই টপিক্স ইন ডেপথ, ধরো এই নামে তোমার একটা কি ইনস্টাগ্রাম চ্যানেল আছে। এখন নেক্সট তোমার কাজ হবে কি যে CSV ফাইলটা বানাইছো ওটা জাস্ট ওটাকে আপলোড করে দেওয়া। তো ওই জন্য আমরা চলে যাবো কোথায়, আমরা একটু দেখি যে আসলে আমাদের এটা ডাউনলোড কোথায় হয়েছে এই CSV ফাইলটা। দেখো যে ইনস্টাগ্রাম পোস্ট এটা আমার ডাউনলোড হয়েছে কোথায়, এই যে তোমার ডাউনলোডসের মধ্যে। তো আমি জাস্ট তোমার পাত্রটা একটু কপি করে রাখি। আর নেক্সট আমার কাজ হবে কি এই যে তোমার অ্যাপস একটু খেয়াল করো, এই যে অ্যাপস, অ্যাপসের পরে দেখবা যে নেক্সট এখানে একটা এই যে বাল্ক ক্রিয়েট এই অপশনের উপর তুমি ক্লিক করবা। এখন সে তোমাকে বলবে CSV ফাইলটা আপলোড করো, আপলোড CSV, এই যে আপলোড, দেখো ইনস্টাগ্রাম পোস্ট, আমি এটা জাস্ট তোমার এখানের মধ্যে ওপেন করে দিলাম, এটা তোমার এখানের মধ্যে ওপেন হচ্ছে। আচ্ছা নেক্সট আমার কাজ হচ্ছে কি এই যে তোমার জাস্ট এই লেখাটা, এই লেখার পরিবর্তে কি ওই প্রতিষ্ঠা লেখা আসবে। এখন তুমি করবা কি এই যে যখন তুমি এটার উপর ক্লিক করবা, দেখো উপরে একটা অপশন আসছে যে মোর, এই মোরের উপর ক্লিক করবা, এই দেখো এই যে তোমার কানেক্ট ডেটা দেখছো, এটা হচ্ছে তোমার সেই ডাটা সেটটা, জাস্ট তুমি এটা সিলেক্ট করলা, অর্থাৎ তোমার কিন্তু প্রতিষ্ঠা ডাটা কিন্তু কি তোমার ইম্পোর্ট হয়ে গেছে। একটু ভালো করে খেয়াল করো, নেক্সট তোমার কন্টিনিউ, এই দেখছো প্রতিষ্ঠা তোমার এখানে কি তোমার শো হয়েছে। এখন এখানে আমাদের ইমেজ আছে কয়টা, জাস্ট একটা, তার মানে এখানে আমাদের তোমার ইমেজ হয়ে যাবে কয়টা। আমি একটু তোমার সাইজটা চেঞ্জ করে দিই, তোমার যেহেতু একটু বড় শো হচ্ছে, তুমি চাইলে কি তুমি একটু ডিজাইন করতে পারো আর কি, অর্থাৎ তুমি এখানে যেভাবে করে ডিজাইন করবা ওই ডিজাইনের উপর ডিপেন্ড করে কি প্রতিষ্ঠা ইমেজ রেডি হয়ে যাবে। এখন ধর আমি তোমার চাচ্ছি একটু তোমার চেঞ্জ করে দেওয়ার জন্য ফন্টগুলো, আমি চাচ্ছি একটু ফন্টটা কি তোমার চেঞ্জ হয়ে যাক, একটু অন্যরকম হয়ে যাক যেন দেখতে সুন্দর লাগে। আচ্ছা দেখো আমি আর তোমার তোমার এখানে আর তেমন কোনো এডিট করতেছি না, আমি চাচ্ছি তোমার এরকমই থাকবে আর কি, এরকম টাইপসে প্রতিষ্ঠা ইমেজ আমার রেডি হয়ে যাবে। নেক্সট জাস্ট তুমি এই যে জেনারেট 24 ডিজাইন একটু খেয়াল করো, মানে ম্যাজিক তোমার এখন দেখবা আর কি, দেখো তোমার জেনারেটিং, মানে আমাদেরও ইমেজ ছিল কয়টা জাস্ট একটা, হ্যাঁ তোমার এখন দেখো আমাদের এখানে তোমার ইমেজ হয়ে গেছে কয়টা, আর প্রত্যেকটা ইমেজে মানে তো টেক্সট দেখো, এই যে আমার এক্সেল শিটে তোমার যে টেক্সট, এই টেক্সট অনুযায়ী কিন্তু সে তোমার প্রত্যেকটা নিয়ে ফেলছে। দেখো দ্য ডিফারেন্স বিটুইন, তোমার এর সাথে কোনো মিল আছে, ইউ কারেন্ট ইউজ, অর্থাৎ এরকম করে তুমি আনলিমিটেড পরিমাণ কি তুমি ইমেজ বানাতে পারবা। আর এইভাবে করে ইমেজ বানিয়ে কিন্তু অনেকে তোমার সেল করে, মানে দেখবা যে অনেকেই তোমার ফেসবুকে পোস্ট করে যে আমি আপনার জন্য 1000 পোস্ট আপনার রেডি করে দেবো, 2000 পোস্ট রেডি করে দেবো। তুমি কিন্তু এইভাবে করে কাজ করে তাকে তুমি সেল করতে পারো কন্টেন্ট, মানে অথবা তুমি তোমার জন্য কি মানে কন্টেন্ট বানিয়ে নিতে পারো। যেমন ধরো তুমি চাচ্ছো বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করবা, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে কাজ করবা, অথবা তোমার ইউটিউবের জন্য কন্টেন্ট, অর্থাৎ যে কোনো ছবি ইনস্টাগ্রাম হোক বা যে কোনো প্ল্যাটফর্মের জন্য তোমার যখন ছবি প্রয়োজন হবে তুমি কিন্তু এই টেকনিক অনুযায়ী ইজিলি কাজটা করতে পারবা। আর দেখো তোমার কাজটা কিন্তু কঠিন কিছু না, আর তোমার এক্ষেত্রে আমার সাহায্য করছে কি ChatGPT অথবা গুগল বার্ড, মানে তোমাকে সে এই কাজে তোমাকে সাহায্য করছে। এখন আমরা একটা কাজ করবো যে এই যে তোমার লেখাগুলা, এই লেখাগুলা দিয়েই আমরা একটা ভিডিও বানাবো, অর্থাৎ এই লেখাগুলো দিয়েই আমি আমার একটা ভিডিও থেকে 26টা ভিডিও আনবো, অথবা মানে 25টা ভিডিও, এটা আমরা আমাদের নেক্সট ভিডিওতে মানে তোমরা আনতেছি।